ইসরায়েলিদের খুঁজে রুশ বিমানবন্দরে হামলা। রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে গাজা সংঘাতের প্রভাব পড়ছে, কারণ দেশটির দাগেস্তানে খবর রটে যায় যে ইসরায়েল থেকে একটি বিমান এসেছে। তারপরেই মুসলিম অধ্যুষিত এলাকায় প্রচুর মানুষ বিমানবন্দরে ঢুকে ইসরায়েলিদের খোঁজ করতে থাকেন। রাশিয়ার সংবাদ মাধ্যমের রিপোর্ট জানিয়েছে তেল আবিব থেকে একটি বিমান এসেছিল। প্রচুর মানুষ ইহুদি বিরোধী স্লোগান দিয়ে বিমানের দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করেন। সামাজিক মাধ্যমে আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে কিছু মানুষ ফিলিস্তিনি পতাকা নাড়ছেন। কিছু মানুষ টার্মিনালের দরজা ভেঙে রানওয়ে পর্যন্ত চলে যান। অন্যরা যেসব গাড়ি বিমানবন্দর থেকে বেরোচ্ছিল সেগুলো চেক করতে শুরু করেন। প্রচুর মানুষ বিমানবন্দরে ঢুকে যান। বিমানবন্দরটিকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়, বিমানগুলোকে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়। পরে সরকারিভাবে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে, আইন রক্ষকরা তাদের কাজ শুরু করে দিয়েছেন। এই ঘটনার পরেই রাশিয়ার কর্তৃপক্ষের কাছে ইসরায়েল আবেদন জানিয়ে বলেছে তারা যেন ইসরায়েলি ও ইহুদিদের নিরাপদে রাখার জন্য ব্যবস্থা নেন। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে তাদের আশা দাঙ্গাকারী ও উস্কানিদাতাদের বিরুদ্ধে রাশিয়া কড়া ব্যবস্থা নেবে। শামিমা সুলতানা, নিউজ প্লাস, বাংলা।